এবার এভরিসের শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মুখ খুললেন ডালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকা শাবনূর। পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থাকলেও ফেসবুক ইনস্টাগ্রাম অর্থাৎ সোশ্যাল মিডিয়ার বরাদে নির্বাচনের সব খবরাখবর রাখছেন বাংলাদেশের সুপারস্টার চিত্রনায়িকা শাবনূর। এবারের নির্বাচনে তার চাওয়া শিল্পীদের মধ্যে যেন শান্তিপূর্ণ সম্পর্ক বজায় থাকে, শান্তিপূর্ণভাবে যেন নির্বাচনটি হয়, শিল্পীদের কাছ থেকে শিল্পীস্বরূপ আচরণেই যেন প্রকাশ পায়, এটাই তার প্রত্যাশা। শাবনূর বলে, দুই প্যানেলেই আছে আমার প্রিয় শিল্পীরা, তাই আমার সমর্থন দুই প্যানেলেই। শাবনূর আরও বলেন, দুই প্যানেলেই আমার আর্টিস্টরাই রয়েছে, মৌসুমি আপু আমার বড় বোনের মতো, তার সাথে আমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি জড়িত, আর রিয়াজ ফেরদৌস আমার খুবই অসাধারণ দুইজন সহকর্মী, তাদের সঙ্গে আমার অনেক সিনেমায় কাজ হয়েছে, তাই আমি বলতে চাই সবাইকেই আমি ভালোবাসি, দিন শেষে আমরা সবাই একই পরিবারের সদস্য। শাবনূরকে প্রশ্ন করা হয়, আপনি নাকি মিশা জয়ের প্যানেলকে সমর্থন দিয়েছেন, এই নির্বাচনে আপনি নাকি তাদের জয় চান? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শাবনূর বলে, বিষয়টি আসলে মোটেও তেমন না, জয় আমাকে ফোন করেছিল, তখন তার প্যানেলের জন্য শুভকামনা জানিয়েছি, আমাকে অনেকেই ফোন করে, সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া তো থাকছেই, আমি চাই শিল্পীরা মিলেমিশে থাকুক, শিল্পীরা কেন একে অন্যের সাথে কাদা ছোড়াছুড়ি করবে, এটা মোটেও ঠিক না। যেমন ইলিয়াস কাঞ্চন ভাই আমার ভীষণ পছন্দের ও ভালোবাসার একজন মানুষ, তার মতো মানুষের জন্য মন থেকে তো শুভকামনা থাকবেই। মিশা ভাইয়ের সাথেও আমার অনেকগুলো সিনেমাতে কাজ হয়েছে, সেও অনেক ভালো মনের একজন মানুষ। শাবনূর আরও বলে, এখানে তো কেউ যুদ্ধে নামেনি, শিল্পীদের মন মানসিকতা উদার থাকতে হবে। এবার আরেকটা জিনিস দেখে সবচেয়ে বেশি ভালো লাগছে, রিয়াজ ও ফেরদৌস একই সাথে আছে, সুন্দর সব কথাবার্তাও তারা বলছে, দুই প্যানেলের জন্যই আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া রইল। দেশে থাকলে অবশ্যই আপনি ভোট দিতেন, কোন প্যানেলকে আপনি ভোট দিতেন? এমন প্রশ্নের উত্তরে শাবনূর বলে, এটা তো এখানে বলা যাবে না, দেখে দেখে আমার পছন্দ অনুযায়ী আমি সবাইকে ভোট দিতাম। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে শাবনূরের কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।